হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা যতগুলো আমাদের অফলাইন সফটওয়্যার যতগুলো আছে সবগুলো সফটওয়্যার কি অনলাইন ভার্সন আছে। এখন সবগুলো কোম্পানি অনলাইন বেসড। আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা অফলাইনে যেরকম পাচ্ছি আপনার কম্পিউটারে আপনি যেরকম পাবেন, আবার কম্পিউটারে যদি আপনার সফটওয়্যারগুলো নাও থাকে কোনো সমস্যা না, আপনি সেগুলোকে অনলাইনে পাবেন। আর বরং অনলাইনে কাজ করার সুবিধা বেশি, অনলাইনে সেভ করতে হয় না, সেগুলো সেভ থাকে এবং অনলাইনে শেয়ার করা খুব সহজ। আর অনলাইন থেকে কোনো ফাইল কখনো হারাই না। আমরা যখনই কাজ করি আমাদের কম্পিউটার থেকে অনেক সময় কম্পিউটার ক্র্যাশ করলে সবগুলো ফাইল চলে যায়, বা যখন আপনার কোনো একটা ফাইল অনলাইনে থাকবে তখন সেটা কখনো কি ক্র্যাশ হবে না, সেটা কখনো যাবে না। আশা করি একটু ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করি বেসিকটা ক্লিয়ার। আমরা আমি এতক্ষণ যতগুলো আলোচনা করলাম ডাটা এন্ট্রি নিয়ে, আমরা বেসিকটা আলোচনা করলাম যে বেসিকটা কি। ক্লায়েন্ট যখন আমাকে কাজ দিবে, ডাটা এন্ট্রি কাজ দিবে, আচ্ছা বেসিকটা হলো এক নম্বর ডাটা এন্ট্রি মানে হলো আমাদের কি টাইপিং, তারপরে গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন, সবকিছু মিলে হলো ডাটা ডাটা এন্ট্রি এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো ডাটা এন্ট্রি করার জন্য আমাদেরকে যখন বায়ার কাজ দিবে তখন সে আমাদেরকে সোর্স দিবে যে কোন কোন কোড থেকে আমরা ডাটাগুলো দেখবো, দেখে আমরা টাইপ করবো, সোর্স দিবে, এবং সোর্সের পাশাপাশি আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে। আমরা সোর্সগুলো থেকে ইনফরমেশনগুলো নেবো, ডাটাগুলো নেবো, নিয়ে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন মতো কাজ করবো, এবং কাজটা করবো কোথায়? কাজটা করবো হলো কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে। ফোন করে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি কেটে আরেকবার করেন। আচ্ছা, আশা করি বেসিকটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমি একটু অ্যাডভান্সের দিকে যাই, একটু কঠিন কঠিন বিষয়গুলো দিকে যাই। এখন আমি একটু স্পিডে যাব। আচ্ছা, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমি আমি তো শুধুমাত্র দেখলাম যে গুগল। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বাংলাদেশ। জি জি, আপনি কোত্থেকে? আচ্ছা, আপনি একটু পরে ফোন করেন। আপনি কোন দেশ থেকে? দুবাই থেকে। আচ্ছা, আপনি একটু পরে ফোন করেন, আমি একটা অনলাইন ক্লাস ক্লাস আছে, তো আপনি গেলে আমাকে 1 ঘন্টা পরে ফোন দেন। আচ্ছা, তাহলে বেসিক বিষয়টা আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা একটু অ্যাডভান্স বিষয়গুলো যাব। আচ্ছা, অ্যাডভান্স বিষয়গুলো হলো যে ক্লায়েন্ট আসলে আমাদেরকে কি কি করতে বলবে, আসলে ডাটা এন্ট্রির কাজটার ফরম্যাটটা কি 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 করতে বলবে। দেখুন, ডাটা এন্ট্রি কাজের টাইপগুলো আমি বুঝাচ্ছি। তাহলে ডাটা এন্ট্রি কাজের কনসেপ্টটা খুব সহজ। আমরা একটা ফাইল দেখব, দেখে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন মতো আমরা কি আর একটা ফাইল তৈরি করব, ইমেজ ফাইলগুলো দেখব, দেখে দেখে আমরা ফাইল তৈরি করব। খুব সহজ কনসেপ্ট। এখন আমরা একটু জটিলভাবে বিষয়টাকে বুঝি। ডাটা এন্ট্রির যে টাইপগুলো সেটা হলো আপনার, একটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি, এই দুটো আমরা অলরেডি বুঝলাম। তারপর হচ্ছে প্রাইমারি ডাটা এন্ট্রি, প্রাইমারি ডাটা এন্ট্রি, সেকেন্ডারি ডাটা এন্ট্রি। ওকে, তারপর হচ্ছে ডাটা স্ক্রেপিং, ডাটা মাইনিং। এখন ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজটা দিবে তখন কাজের কাজের নামগুলো হবে এরকম যে আমাকে প্রাইমারি ডাটা এন্ট্রি করতে হবে, সেকেন্ডারি ডাটা এন্ট্রি করতে হবে, ডাটা স্ক্রেপিং করতে হবে, ডাটা মাইনিং করতে হবে, ডাটা রিচার্জ করতে হবে। কোনো ক্লায়েন্ট বলবে না যে আপনার আমার জন্য সিম্পল ডাটা এন্ট্রি করতে হবে। ওকে, এই ধরনের যে কোনো একটা এক টাইপের ডাটা আপনাকে এন্ট্রি করতে হবে, রিচার্জ। ওকে,
তারপর ডাটা ফাইন্ডিং, ওকে। আচ্ছা আরো অনেক রকমের ডাটা এন্ট্রি আছে, আমি বলতেছি একটা। তাহলে আমরা এর মধ্যে যে ডাটা এন্ট্রি টাইপ টাইপগুলো বুঝলাম, এটা হচ্ছে টাইপস, ডাটা এন্ট্রি টাইপস, কি কি টাইপের কাজ আমাদেরকে করতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি, আমরা বুঝলাম এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে হবে। দুই নম্বর হচ্ছে অনলাইনে ডাটা এন্ট্রি, আমরা সেটাও বুঝলাম অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা ডাটা এন্ট্রি করবো এবং সেটা ক্লায়েন্টকে শেয়ার করব। তিন নম্বর বিষয় হলো প্রাইমারি ডাটা এন্ট্রি, প্রাইমারি মানে কি, প্রাথমিক ডাটা এন্ট্রি। এখন প্রাথমিক ডাটা এন্ট্রি জিনিসটা কি? আচ্ছা যখন একটা ফাইল যখন তৈরি হয়, মানে যখন একটা ডাটা যখন তৈরি হয়, সেই ডাটাটা প্রথমে থাকে প্রাইমারি ডাটা, তারপর হয় সেটা সেকেন্ডারি ডাটা, ওকে। আচ্ছা এখন দেখেন প্রাইমারি ডাটা এন্ট্রি হলো আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দিল যে আপনি কোনো একটা বিশেষ কোনো বিষয় নিয়ে, ধরুন দুবাইয়ের যতগুলো ইয়ে আছে, কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে দুবাইতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের লিস্ট আমি চাই, দুবাইয়ের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের লিস্ট তৈরি করে আমাকে দাও। মনে করেন কোনো একটা কোম্পানি দুবাইতে একটা হোটেল খুলবে, একটা রেস্টুরেন্ট খুলবে, স্বাভাবিকভাবেই তার জানা দরকার আছে যে দুবাইয়ের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টের ফোন নাম্বার, রেস্টুরেন্টের ঠিকানা এবং তাদের মেনুর আইটেমের দাম, কোন মেনুর কত দাম, ঠিক আছে। আপনাকে সবগুলো কি কি করতে বললো, ডাটাগুলো দিতে বললো। আমি কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখন দেখেন এই তথ্যটা ক্লায়েন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাকে একজন দুবাইয়ের একটা রেস্টুরেন্ট, যে নতুন একটা রেস্টুরেন্ট তৈরি করতে যাচ্ছে, এখন তার কম্পিটিটরকে বোঝা দরকার যে সে খাবারের দাম কেমন নিবে, তার কয়টা রেস্টুরেন্ট আছে, তার কম্পিটিটর কয়জন, তারা কিরকম প্রফিট করতেছে, এসবগুলো তথ্য কি তার দরকার। এখন দুবাইয়ের আমি থেকে বাংলাদেশে, আমি কি দুবাইতে কতগুলো রেস্টুরেন্ট আছে সেটা আমি জানি না, কিন্তু আমি সবগুলো বের করে ক্লায়েন্টকে আমি দিতে পারবো। ইভেন দুবাইয়ের কোন রেস্টুরেন্টের প্রাইস কত টাকা, কোন খাবারের দাম কত টাকা, সেটারও টোটাল লিস্ট আমি কি এখনই আমি ক্লায়েন্টকে তৈরি করে দিতে পারবো। ওকে, আমার সেটা যদি দুবাই যাওয়ার দরকার নেই। দেখেন আমি যদি দুবাইতে, আমি যদি ম্যাপসে যাই, আমি গেলাম দুবাইতে, দুবাইতে গিয়ে আমি এখান থেকে চালু করি, আমরা চলে আসলাম কোথায়, দুবাইতে। আমরা কোনো একটা স্পেশাল কোম্পানির জন্য কাজ করতেছি, যে কোম্পানি আমাকে বললো যে দুবাইয়ের 100টা রেস্টুরেন্টের লিস্ট আমাকে দিতে, এবং ক্লায়েন্টের সাথে আমাকে, আমার চুক্তি হলো যে আমাকে $1,000 দেবে। আমাকে ক্লায়েন্ট দিবে কত ডলার, $1,000। এই $1,000 বিনিময়ে আমি কি করব, দুবাইয়ের যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, মেনু লিস্ট, মেনু প্রাইস, টোটাল জিনিসটা আমি কি করব লিস্ট আকারে দেবো, প্লাস ওই প্রত্যেকটা লিস্টের সাথে প্রত্যেকটা রেস্টুরেন্টের ছবি সহ দিতে হবে। ওকে, দেখেন আমি কি ভাবে আমি ডাটাগুলো আমি কালেকশন করব। এখন বলেন এই জিনিসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। নতুন একটা রেস্টুরেন্ট ব্যবসায়ী যদি দুবাইতে একটা রেস্টুরেন্ট খুলে, তাহলে সে ফিজিবিলিটি স্টাডি করবে যে তার কম্পিউটার কতজন আছে, সেখানে দিলে লাভজনক হবে কিনা, কারণ তার এটা হলো কমপক্ষে কয়েক কোটি টাকার বিজনেস। তাহলে কয়েক কোটি টাকার বিজনেসের জন্য সে $1,000 সে স্পেন্ড করতেই পারে, স্বাভাবিকভাবে এটা ফিজিবিলিটি স্টাডি করেই তারপর কোনো একটা বিজনেস শুরু হয়। এই ফিজিবিলিটি স্টাডি করার জন্য যে লিস্টগুলো কালেক্ট করার প্রয়োজন হবে, এই লিস্টগুলো কালেক্ট করা তার জন্য সহজ হবে না, তখন সেই কাজগুলো অনলাইনে দেবে, আমরা কি তার পক্ষ থেকে কাজগুলো করব। এখন আমি এখানে বসে আছি, এখন আমি এখানে বসে দুবাইয়ের যতগুলো রেস্টুরেন্ট আছে আমি 100টা রেস্টুরেন্টের লিস্ট তৈরি করব। দেখেন আমি আসলাম দুবাইতে, আমি ইয়ার মোডে আসি, স্যাটেলাইট মোডে আসি, আশা করি ক্লিয়ার। আমরা দুবাইতে চলে আসলাম, ওকে, দুবাইতে, দুবাই শহরে চলে আসলাম। এখন দুবাই শহরের যে কোনো এক জায়গায় যাই, এখানে গিয়ে আমি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করে আমি সার্চ করলাম, সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাই দিলাম। এখানে আমি দিলাম রেস্টুরেন্ট, নিয়ার বাই রেস্টুরেন্ট। তাহলে দুবাই শহরের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট এখন আমার সামনে সামনে চলে আসছে। একটা রেস্টুরেন্ট নাম হলো বোম্বে ব্রেসেরি, গেলভিন বিস্ট্রো, গার্ডেন, এটা সেটা, অনেক অনেকগুলো রেস্টুরেন্ট, কয়েকশত রেস্টুরেন্ট, সবগুলো রেস্টুরেন্ট আমার সামনে চলে আসলো। যে এগুলোকে আমি ম্যাপেও দেখতে পাচ্ছি এখানে, আবার রেস্টুরেন্টগুলোকে আমি এখানেও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রেস্টুরেন্টকে আমি এখানে দেখতে পাচ্ছি। আমি একটা রেস্টুরেন্ট ডাটা এন্ট্রি করে দেখাই, আমি একটাতে যাচ্ছি, এই যে দেখেন
গার্ডেন এই যে এটা এটা কি ওয়াকমি দুবাই, ওয়াকমি দুবাই এই রেস্টুরেন্ট আমি যাই। এখন এই রেস্টুরেন্টের আমি কি ছবি দেখতে পাচ্ছি, এই রেস্টুরেন্টের ঠিকানা, রেস্টুরেন্টের ফোন নাম্বার, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমি এখানে পাচ্ছি। তার মানে রেস্টুরেন্টের না রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু আমি কি এখানে পাচ্ছি, তাই না? তাহলে মানে আমি এগুলো দেখে রেখে এগুলো টাইপ করবো। আমি একটা এক্সেল ফাইল নেব, আমি ওয়ার্ডের থেকে এক্সেল ফাইলে যাচ্ছি, এক্সেল ফাইলে গিয়ে আমি কি গুগলের এক্সেল ফাইলে যাচ্ছি, আমি এখানে একটা ফাইলের নাম দিলাম দুবাই রেস্টুরেন্ট লিস্ট। ক্লায়েন্ট আমাকে বললো যে দুবাইয়ের সব রেস্টুরেন্টের একটা লিস্ট তৈরি করতে, তাহলে আমি এখানে দিলাম দুবাই রেস্টুরেন্ট লিস্ট। তার মানে ডাটা এন্ট্রি কাজের জন্য ক্লায়েন্টকে যে সোর্স ফাইল দিতেই হবে তার কোনো কারণ নেই, মানে তার সেটা নাও হতে পারে। যেমন এই এই কাজের জন্য কোনো সোর্স ফাইলের দরকার নেই, এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন। ওকে, আচ্ছা আমি একটা দিলাম দুবাই রেস্টুরেন্ট লিস্ট। এখানে আমি কয়েকটা কলাম তৈরি করলাম, একটা হচ্ছে রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, নাম, ঠিকানা, ফোন নাম্বার, তারপর হচ্ছে মেনু এবং মেনু প্রাইস। নেম, রেস্টুরেন্ট নেম, নেম, ঠিকানা, ফোন নাম্বার, ওর মেনু, ওকে, মেনু লিস্ট, প্রাইস, এভাবে আমরা অনেক কিছু আমরা কি দিতে পারি, ঠিক আছে? তাহলে রেস্টুরেন্ট নাম দিলাম কি রেস্টুরেন্ট, আমি এখান থেকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম রেস্টুরেন্টের নাম। এটা রেস্টুরেন্টের ঠিকানা কি, আমি ঠিকানাটা একটু কপি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, দেখো আমার কপি পেস্ট ওই ওইখান থেকে ওরা ব্যাকগ্রাউন্ড কালার সহ চলে আসতেছে, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এরপরে হলো ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, আশা করি সবাই ক্লিয়ার। আমাদের ওই যে ফিল কালারটা সহ চলে আসতেছে, ব্ল্যাক ফিল কালার হবে না, ঠিক আছে? রেস্টুরেন্টের নাম, ঠিকানা, রেস্টুরেন্টের ফোন নাম্বার, প্রাইস, আমরা সবগুলো এখানে পাবো। এরপর রেস্টুরেন্টের ছবি দেবো, ছবিটা কিভাবে, আমি যদি এখানে যদি ক্লিক করি যে ওয়াকমি দুবাই, এই ওয়াকমি দুবাই রেস্টুরেন্টের ভিতর থেকে আমরা ঘুরে আসতে পারতেছি। রেস্টুরেন্টের ফ্রন্ট, আইটেম ওয়ান, আইটেম টু, ওকে, টোটাল সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার ওদের মেনু চার্টটা আমি এখানে পাবো, কোন আইটেমের দাম কত কি পাবো সবকিছু আমরা পাবো। আমরা জানি যে গুগল ম্যাপ থেকে এভাবে সবকিছু পাওয়া যায়। তাহলে এখন আপনারা বলেন এটা আপনার জন্য মোটে কঠিন কাজ না যে দুবাইয়ের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ওয়েবসাইটের লিঙ্ক, ওকে, যে লেটেস্ট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ভাইব, 360 ডিগ্রি ভিউ, ওকে, আমরা পুরো রেস্টুরেন্ট আমরা কি এপিআই আমরা পুরোপুরি ঘুরতে পারবো, ঘুরে ঘুরে দেখতে পারবো কোথায় কি আছে। তাহলে কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে $1,000 যদি হায়ার করে এই কাজটা আপনি করে দিবেন, তাহলে এই কাজটা ক্লায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার এই টোটাল কাজটা করতে গেলে বড় জোর আপনার কি 3 লাগবে, $1,000 এই রেস্টুরেন্টের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুক আইডি সহ তাদের মেনু চার্টগুলো এই সব কিছু তৈরি করতে আপনার কি এই কদিন কিছুদিন লাগবে। এটা হলো ডাটা এন্ট্রি। হ্যাঁ, তাহলে আমি ডাটা এন্ট্রির কাছে দুইটা এক্সাম্পল দিলাম, একটা হলো আপনাকে সোর্স ফাইল দিবে, গ্রামীণফোন কোম্পানি আপনাকে হায়ার করবে, আপনাকে বলবে যে 10,000 ফর্ম ডাটা এন্ট্রি করতে হবে, আপনাকে আমি 10,000 টাকা দেবো, ওকে, অথবা আমি আপনাকে 1,00,000 টাকা দেবো, 10,000 ফর্ম টাইপ করতে হবে। সে ওই ফর্মগুলো আপনাকে স্ক্যান করে দেবে অথবা ফিজিক্যাল সরাসরি ফর্মগুলো আপনার কাছে পাঠাবে, কাগজের ফর্মগুলো, অথবা সে স্ক্যান করে দিবে, অথবা তার লিঙ্কের তার সার্ভারের একটা লিঙ্ক দিবে, যে সার্ভারের লিঙ্কে গেলে আপনি সবগুলো স্ক্যান কপি পাবেন। আপনি স্ক্যান কপিগুলো দেখবেন, দেখে আপনি ক্লায়েন্টের ইনস্ট্রাকশন মতো সেগুলো কি অনলাইন গুগল ডকে আপনি টাইপ করবেন, টাইপ করে আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। এটা একটা হয়ে গেল। তো এটা হলো কি, এখানে এটার জন্য দুবাইয়ের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের লিস্ট ক্লায়েন্টকে দেওয়া, এটা হলো কি ডাটা এন্ট্রি। বাট এটার জন্য আমাদের কোনো কি লাগবে না, কোনো সোর্স ফাইল লাগবে না, সোর্স ফাইলগুলো ইন্টারনেটে আছে। এবং আমরা কাজগুলো কোথায় দেবো, কাজগুলো আমরা একই পাবে
এক্সেল শিটে, এক্সেল ফাইলে অথবা ডক ফাইলে অথবা অ্যাক্সেস ফাইলে যেটার জন্য যেটা প্রাসঙ্গিক হয় সেরকম ফাইল আমরা ক্লায়েন্টকে দেবো, দিয়ে আমরা সেটাকে শেয়ার করে দেবো। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা বুঝলাম অনলাইন ডাটা এন্ট্রি, সরি, তাহলে আচ্ছা আমি বুঝেছিলাম প্রাইমারি ডাটা এন্ট্রি। তাহলে আমরা যে কাজটা এতক্ষণ করলাম এটা এটা ছিল একটা প্রাইমারি ডাটা এন্ট্রি। প্রাইমারি মানে কি? একদম র র ডাটা। ক্লায়েন্টকে যদি আমাকে বলে যে দুবার 100টা রেস্টুরেন্টের নাম ঠিকানা ফোন নম্বর সবকিছু দিতে হবে, তো আমি প্রাথমিকভাবে যে ইনফরমেশনগুলো আমি নিয়ে আসলাম সেই সবগুলো হবে কি? প্রাথমিক ডাটা। প্রাথমিক ডাটাতে অনেক প্রয়োজনীয় জিনিসও থাকবে আর সাথে অপ্রয়োজনীয় জিনিসও থাকবে। সবকিছু নিয়ে যে ডাটাগুলো সেগুলো হচ্ছে প্রাথমিক ডাটা। তাহলে আমি 100টা রেস্টুরেন্টের একটা লিস্ট যদি আমি ক্লায়েন্টকে দিই, এটা হবে কি একটা র ডাটা এবং এটা হলো প্রাইমারি ডাটা। আচ্ছা সেকেন্ডারি ডাটা কি? এই প্রাইমারি ডাটা নিয়ে আমার তৈরি করা প্রাইমারি ডাটাগুলো নিয়ে ক্লায়েন্ট আবার আরেকজনকে দিবে, বলবে কি এই জিনিসগুলোকে সেকেন্ডারি ডাটাতে তৈরি করো। সেকেন্ডারি ডাটা কি? এই যে এই জিনিসগুলোতে মাঝখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এই জিনিসগুলোকে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করো, এই ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করো। তারপর এই জিনিসগুলো একটু এলোমেলোভাবে আছে, এলোমেলোভাবে জিনিসগুলোকে একটু সাজাও। এই ফোন নাম্বারগুলো কি ঠিক মতো অ্যারেঞ্জ করো। হ্যাঁ, তারপর এই মাংসের মেনুগুলো একসাথে করো, মাছের মেনুগুলো আলাদা করো, কম প্রাইসের যেগুলো সেগুলোকে একসাথে করো, বেশি প্রাইসের যেগুলো সেগুলোকে একসাথে করো। সর্টিং, তাহলে আমরা প্রাইমারি ডাটাতে ডাটাগুলো যেগুলো কালেকশন করে দেবো সেগুলো থাকবে সব কিছু একসাথে। কম দামের খাবার, বেশ দামের খাবার, কম দামের রেস্টুরেন্ট, বেশ দামের রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আরাবিয়ান রেস্টুরেন্ট, সবগুলো কি একসাথে থাকবে র ডাটাতে। এই র ডাটাটা নিয়ে ক্লায়েন্ট যখন আরেকজনকে দিবে যে এই ডাটাটা সেকেন্ডারি ডাটা থেকে কনভার্ট করো, বাট সেকেন্ডারি ডাটাতে যখন ক্লায়েন্ট যখন কনভার্ট করতে বলবে তখন ক্লায়েন্ট একটা ইনস্ট্রাকশন দিবে। ইনস্ট্রাকশনটা কি? ক্লায়েন্ট আরেকজনকে বললো যে এই 100টা রেস্টুরেন্ট থেকে তুমি ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোকে আলাদা করো, আরাবিয়ান রেস্টুরেন্টগুলোকে আলাদা করো, থাইগুলোকে আলাদা করো। ওকে, কম দামি রেস্টুরেন্টগুলোকে এই পাশে রাখো, বেশি দামি রেস্টুরেন্টগুলোকে এই পাশে রাখো। ঠিক আছে, এভাবে ক্লায়েন্ট ইনস্ট্রাকশন দেবে। ইনস্ট্রাকশন দিয়ে কি করবে? আরেকজনকে দিবে সে সেকেন্ডারি ডাটা টাইপ করার জন্য। তার ক্লায়েন্ট আপনাকে প্রাইমারি ডাটাও টাইপ করতে দিতে পারে। প্রাইমারি ডাটা মানে হলো সোর্স থেকে নিয়ে আসা, নিয়ে এসে এক জায়গায় রাখা। আর সেকেন্ডারি ডাটা মানে হলো কি? সেগুলোকে কি করা, একটু মানে কি করা, গোছানো। ধান, ধান কি করা হয়? ধান যখন মানে জমি থেকে যখন আনা হয় তখন সেটা হলো প্রাথমিক ডাটা। ওকে, প্রাথমিক ডাটার পরে ওই ধানের সাথে অনেকগুলো কি থাকে, ধানের সাথে ধানের অনেকগুলো আবর্জনাও থাকে, তাই না? ধানের সাথে পাতা থাকে, এই আবর্জনা থাকে, মাটি থাকে, অনেক কিছু থাকে। তাহলে মাটি, বালি, ধান, পাতা, খড় সবকিছু একসাথে মিলেমিশে থাকে, এগুলো হচ্ছে প্রাথমিক ডাটা। এই প্রাথমিক ডাটাকে যখন আমরা সেকেন্ডারি ডাটাতে পরিণত করি তখন কি করি, খড়গুলোকে আমরা আলাদা করি, খড়গুলোকে ফেলে দিই, ময়লাগুলোকে ফেলে দিই, পাতাগুলোকে ফেলে দিই, ফেলে দিয়ে যে আসলে যে ধানগুলো সেই ধানগুলো কি আমাদের সেকেন্ডারি ডাটা। ওকে, এই সেকেন্ডারি ডাটাগুলোকে পরবর্তীতে আরো কয়েক ধাপ কি করা হয়, প্রসেসিং করা হয়, ডাটা প্রসেসিং। প্রসেসিংটা কি? এই ধানগুলোকে নিয়ে কি করা হয়, চূড়ানো হয়, তারপরে চাল চালে তৈরি করা হয়, তাহলে ওটাকে বলা হয় ডাটা প্রসেসিং। আমি একটা জিনিস এখানে বাদ করে গেছে, সেটা হচ্ছে ডাটা প্রসেসিং। ডাটা প্রাইমারি ডাটা এন্ট্রি, সেকেন্ডারি ডাটা এন্ট্রি, দুইটা এড করছে ডাটা প্রসেসিং। তাহলে আমরা প্রাইমারি ডাটা এন্ট্রি বুঝলাম যে দুবাইয়ের 100টা রেস্টুরেন্টের লিস্ট কালেক্ট করা। ওকে, রেস্টুরেন্ট নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু মিলে একটা লিস্ট কালেক্ট করা, প্রাইমারি ডাটা এন্ট্রি। সেকেন্ডারি ডাটা এন্ট্রি কি? ওই লিস্টটাকে সর্টিং করা, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো একদিকে, আমেরিকান রেস্টুরেন্টগুলো একদিকে, থাইগুলো একদিকে, এভাবে কি সর্টিং করা। আচ্ছা সর্টিং করার পর তারপর ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিংটা কি? ক্লায়েন্টের যে নির্ধারিত যে জিনিসটা প্রসেস করা, মানে এগুলোকে মিলে জুলে ক্লায়েন্ট কি কোনো একটা কিছু করতে বলবে। ঠিক আছে, ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে তুমি ফোন নাম্বারগুলো সবগুলো একসাথে সাজাও। হ্যাঁ, এবং এটা এটা ক্লায়েন্ট আপনাকে বলবে ডাটা প্রসেস কিভাবে করতে হবে, সেটা আপনাকে ক্লায়েন্ট বলবে। ক্লায়েন্টের এই ইনস্ট্রাকশন অনুযায়ী ডাটাগুলোকে প্রসেস করা, এটা হতে পারে অ্যারেঞ্জ করে সাজানো, এটা হতে পারে কোনো একটা সফটওয়্যারে ইনপুট করা। ঠিক আছে, অনেক কিছুই হতে পারে। তাহলে আমরা ডাটা এন্ট্রি হলো ডাটা ডাটা প্রাইমারি ডাটা এন্ট্রি হলো ডাটা কালেকশন করা নেট থেকে বা কোনো একটা সোর্স থেকে ডাটা কালেকশন করা, সেকেন্ডারি ডাটা এন্ট্রি এবং ডাটা প্রসেসিং হলো কি করা, ক্লায়েন্টের ইনস্ট্রাকশন মতো সেই ডাটাগুলোকে রিঅ্যারেঞ্জ করা, সাজানো অথবা কোথাও ইনপুট করা। আচ্ছা, এরপর হলো ডাটা স্ক্রেপিং। ডাটা স্ক্রেপিং মানে কি? স্ক্রেপিং হলো কোনো একটা ডাটাকে কি করা, সাইজ করা। মনে করেন একটা বাঁশ,
একটা বাঁশ, তাহলে একটা বাঁশকে যখন আপনি বাঁশঝাড় থেকে কাটবেন তখন সেই বাঁশ থেকে কি থাকে, এখানে অনেকগুলো শাখা প্রশাখা থাকে, এই শাখা প্রশাখা সহ বাঁশটাকে ইউজ করা যায় না। তো যখন আপনি বাঁশটাকে যদি ইউজ করতে চান আপনাকে বাঁশটাকে স্ক্র্যাপিং করতে হবে, মানে শাখা প্রশাখাগুলো কেটে জাস্ট কি বাঁশটাকে ইয়া করা, শাখা প্রশাখাগুলো কেটে ফেলে দেওয়া, তখন আপনি এই বাঁশটাকে ইউজ করতে পারবেন। তো একটা ডাটা স্ক্র্যাপিং করা ছাড়া ইউজ করা যায় না, তার মানে ডাটা ডাটার মধ্যে যখন থাকে, মানে আপনি একটা বাঁশে কাপড় শুকিয়ে দিয়ে দিবেন, তাহলে একটা বাঁশের মধ্যে, বাঁশের মধ্যে যখন কি থাকবে, শাখা প্রশাখা থাকবে, আপনি এখানে এখানে কাপড় শুকাতে পারবেন না। তো বাঁশটাকে আপনাকে স্ক্র্যাপিং করতে হবে, স্ক্র্যাপিং মানে হলো অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ছেটে ফেলে দেওয়া, সেটা হলো স্ক্র্যাপিং। তো ডাটা, তাহলে আমরা বাঁশ স্ক্র্যাপিং বুঝলাম, বাঁশের অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলে দেওয়া। আর বাঁশ স্ক্র্যাপিং না করলে বাঁশ ব্যবহার করা যায় না, ঠিক তেমনি ডাটা স্ক্র্যাপিং না করলে ডাটা ব্যবহার করা যায় না। একটা ডাটা যখন আমরা নিয়ে আসি সেই ডাটার মধ্যে অনেকগুলো অপ্রয়োজনীয় জিনিস থাকে, তো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ফেলে দেওয়া, সেটা হলো স্ক্র্যাপিং। একটা ডাটার মধ্যে প্রয়োজনীয় জিনিস থেকে অপ্রয়োজনীয় জিনিস থাকে, সবগুলো কেটে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেওয়া, সেটা হচ্ছে স্ক্র্যাপিং। ওকে, আচ্ছা এখন কোনটা প্রয়োজনীয় জিনিস কোনটা অপ্রয়োজনীয় জিনিস সেটা সেটা ডিসাইড করবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট আপনাকে যদি বলে, মনে করেন একটা ফর্মের মধ্যে আছে কি নাম, পিতার নাম, বয়স, ঠিকানা, ফোন নম্বর, এগুলো আছে অনেকগুলো ডাটা। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে এই ফর্মগুলো থেকে আপনি শুধুমাত্র নাম এবং ফোন নম্বর নেবেন আর বাকি সবগুলো ফেলে দেবেন, তাহলে এই কাজটা হচ্ছে স্ক্র্যাপিং। মানে কোনো একটা নির্দিষ্ট বড় ডাটা থেকে ক্লায়েন্টের নির্দেশ মতো কি করা, ডাটাগুলো রেখে বাকি অংশগুলো ফেলে দেওয়া, এটা হচ্ছে স্ক্র্যাপিং। কোন একটা ডাটা আছে নাম, পিতার নাম, ফোন নম্বর, ঠিকানা, ওকে, নাম, পিতার নাম, ফোন নম্বর, ঠিকানা, কয়টা অংশ, তিনটা অংশ। এখন ক্লায়েন্ট আপনাকে বললো আপনি শুধু নাম, পিতার নাম এবং ফোন নম্বর রাখেন, ঠিকানা লাগবে না, তার মানে আপনি ঠিকানাটা ফেলে দেন। ওকে, তাহলে এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, মানে অনেকগুলো ডাটা থেকে ক্লায়েন্টের নির্দেশিত কিছু ডাটা রাখা আর বাকি ডাটাগুলো ফেলে দেওয়া। ওকে, অথবা ক্লায়েন্টের নির্দেশিত ডাটাগুলো নিয়ে আসা, এটুকু হলো কি ডাটা স্ক্র্যাপিং। আচ্ছা, তার মানে অপ্রয়োজনীয় ডাটাগুলো ফেলে দিয়ে প্রয়োজনীয় ডাটাগুলো রাখা, প্রয়োজনীয় ডাটাগুলো ইনপুট করা, এটা হলো ডাটা স্ক্র্যাপিং। আপনি জাস্ট বাঁশ বাঁশ মনে রাখলে হবে, বাঁশ স্ক্র্যাপিং মনে থাকলে ডাটা স্ক্র্যাপিংও মনে থাকবে। তারপর হচ্ছে ডাটা মাইনিং। ডাটা মাইনিং হলো ডাটা স্ক্র্যাপিং এর মতোই, ডাটা মাইনিং হলো অনেকগুলো ডাটা থেকে খুঁজে খুঁজে, ঠিক আছে, ঠিক মাইনিং মানে হলো খনি থেকে বের করা। তো অনেকগুলো বড় ডাটা থেকে ছোট ছোট কোনো ডাটা খুঁজে বের করা, সেটা হচ্ছে ডাটা মাইনিং। ওকে, ডাটা মাইনিং এর বিষয়টা কি, গ্রামীণফোনের 10,000 ফর্ম অথবা 1,00,000 ফর্ম, এখন আপনাকে ওই 1,00,000 ফর্ম থেকে আপনাকে খুঁজে বের করতে হবে তার মধ্যে 15 থেকে 16 বছর বয়সের কজন আছে, অথবা মানে 30 থেকে 32 বছর বয়সের কজন আছে। তাহলে এই জিনিসটা বের করার জন্য আপনাকে অনেক কি খুঁজতে হবে, খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে যে 30 থেকে 32 বছরের কে কে আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ডাটা মাইনিং, মানে অনেকগুলো ডাটা থেকে যখন আপনি খুঁজে খুঁজে কোনো একটা ডাটা বের করবেন, মানে এটা হয়তো 1% না বা 0.5%, 0.5% এরকম ডাটা, মানে অনেকগুলো ডাটা থেকে কোনো একটা নির্দিষ্ট জিনিস যদি আপনি খুঁজে বের করেন ওইটা হচ্ছে ডাটা মাইনিং, ঠিক আছে। আচ্ছা, অথবা আপনাকে গ্রামীণফোন বললো কি যে আপনি, আপনাকে 10,00,000 টাইপ ডাটা দিল, বললো কি যে আপনি শুধুমাত্র বেছে বেছে তাদের ডাটাগুলো এন্ট্রি করেন যাদের বয়স 70-এর উপরে। তাহলে 70-এর উপরে কাদের বয়স, এই জিনিসটা বের করার জন্য আপনি তাদের, এখানে তো তাদের জন্ম তারিখ পাবেন, জন্ম তারিখ থেকে আপনার তাদেরকে বয়স হিসেব করতে হবে, বয়স হিসেব করে আপনি দেখবেন যে কাদের বয়স 65-70 বছরের উপরে, সেই ডাটাগুলো কি খুঁজে খুঁজে বের করা। এটা অনেক সময় সাপেক্ষ কাজ, অনেক বিশাল একটা ডাটা সাইজ থেকে, ডাটা থেকে, ডাটা বেস থেকে খুঁজে খুঁজে ক্লায়েন্টের নির্দেশিত ডাটাগুলো খুঁজে বের করে, এটাকে বলা হয় ডাটা মাইনিং। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি, প্রাইমারি ডাটা এন্ট্রি, সেকেন্ডারি ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং এবং ডাটা প্রসেসিং। এরপর হচ্ছে ডাটা রিচার্স, এরপর হচ্ছে ডাটা ফাইন্ডিং। ডাটা ফাইন্ডিং হলো ডাটা খুঁজে বের করা, এটা হতে পারে ক্লায়েন্ট আপনাকে বড় একটা ফাইল দেবে সেখান থেকে নির্ধারিত কোনো ডাটা খুঁজে বের করা। ডাটা ফাইন্ডিং এবং ডাটা মাইনিং একই সেন্সের একই কাজ, কোনো ক্ষেত্রে বাইরে ইউজ করে ডাটা ফাইন্ডিং, আবার কোনো ক্ষেত্রে ইউজ করে ডাটা মাইনিং। ডাটা রিচার্স এবং ডাটা প্রসেসিং একই কথা। ওকে, মানে ক্লায়েন্টের নির্দেশিত মতে, নির্দেশ মতে, ইনস্ট্রাকশন অনুযায়ী ডাটাগুলোকে কী করা, রিঅ্যারেঞ্জ করা, সেটা হলো ডাটা রিচার্স, অথবা সেই ডাটাগুলো থেকে কোনো একটা জিনিস খুঁজে বের করা। ওকে, ডাটা নিয়ে গবেষণা করা বা ডাটার উপর আর রিচার্জ করা। তো আশা করি মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার। এগুলো ছিল টার্ম। আপনাকে যখন ক্লায়েন্ট যখন ডাটা এন্ট্রির কাজ দিবে তখন আপনাকে বলবে যে আমার কাজটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং করা,
এখন ডাটা স্ক্রেপিং কি একটুকু আপনার কি একটুকু বুঝলে চলবে যে ডাটা স্ক্রেপিং মানে হলো অপ্রয়োজনীয় যে জিনিসগুলো ফেলে দেওয়া, একটুকু মনে থাকলে এনাফ। এরপর আপনাকে যখন ক্লায়েন্ট কাজটা দিবে ওই কাজটা আপনি বেসিক সেন্স দিয়ে বুঝবেন, এই ডাটা একটুকু আসলে একটুকু আসলে একটুকু ফেলে দিতে হবে, একটুকু রাখতে হবে। ক্লায়েন্ট যখন আপনাকে পুরোপুরি কাজটা বুঝিয়ে দেবে আপনি খুব সহজে কাজটা বুঝবেন। ওকে, তাহলে ডাটা মাইনিং হলো অনেকগুলো ডাটা থেকে ছোট্ট একটা ডাটা বের করে নিয়ে আসা, ডাটা স্ক্রেপিং হলো অপ্রয়োজনীয় ডাটাগুলো ফেলে দিয়ে প্রয়োজনীয় ডাটাগুলো রাখা, তারপর ডাটা ফাইন্ডিং হলো অনলাইন থেকে বা কোনো একটা বিগ প্ল্যাটফর্ম থেকে ডাটা ডাটাগুলো ফাইন্ড করা, তারপর প্রাইমারি ডাটা এন্ট্রি, সেকেন্ডারি ডাটা এন্ট্রি, মোটামুটি আমরা কি প্রাইমারি ডাটা হলো র ফাইল খোঁজা, সেকেন্ডারি ডাটা হলো ক্লায়েন্টের নির্দেশ মতে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করা সেকেন্ডারি ডাটা। তো মোটামুটি এগুলো ছিল আমাদের ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি টাইপস। তো এখন যে কোনো ধরনের ডাটা এন্ট্রি কাজ আপনি দেখলেই বুঝবেন, এবং ডাটা এন্ট্রি কাজ যখন আমরা দেখবো আমরা এই টার্মগুলো দেখবো, আশা করি আপনারা এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি বা ফর্ম, ভাই ফর্ম। এখন মনে করেন গ্রামীণফোন কোম্পানি আপনাকে কাজ দিল যে তাদের 1000 ফর্মে ডাটা এন্ট্রি করতে হবে। এখন 1000 ফর্মে ডাটা এন্ট্রি আপনি কোথায় করবেন? গ্রামীণফোন আর কি আপনাকে কোনো অনলাইনে ডাটা এন্ট্রি করতে বললো, কিন্তু অনলাইনে নির্ধারিত কোনো ফর্মেট দিল না, আপনাকে বললো কি তারা তারা নিজেরা একটা পেজ পেজ তৈরি করে দিল। আমরা যেরকম সাইন আপ করি কোনো একটা পেজের কোনো একটা জায়গায়, যখন আমরা সাইন আপ করলে আমাদেরকে একটা পেজ চলে আসে, ঠিক আছে? ঠিক সেরকম আপনার একটা পেজ আসবে এবং সেখানে অনেকগুলো ফর্মেট থাকে, আপনি জাস্ট ওদের নির্ধারিত ফর্মেটে টাইপ করবেন। মনে করেন আপনি গ্রামীণ ফোনে ডাটা টাইপ করতেছেন, আপনি এক জায়গায় ক্লিক করছেন, ক্লিক করলে পুরো ফর্মটা চলে আসছে। নাম, নামের ঘরে কাস্টমারের নাম লিখবেন, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের ঠিকানা, তাদের নির্ধারিত ফর্মেট, ওই ফর্মেটে আপনি টাইপ করবেন। ওইটাই হলো কি ফর্ম এন্ট্রি, অনলাইন ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি। তো এখন এই যে জিনিসগুলো আমি বুঝালাম, আপনি সবকিছু যদি বলে যান কোনো সমস্যা নেই। ওকে, আমি ডাটা এন্ট্রি নিয়ে যা কিছু আলোচনা করলাম এতক্ষণ সবকিছু যদি আপনি বলে যান কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনার জাস্ট একটুকুই মনে থাকলে হবে যে ডাটা এন্ট্রি কাজটা সহজ কাজ। ওকে, ডাটা এন্ট্রি কাজটা কাজ মানে কি এই ডাটার সাথে আরো অনেকগুলো ট্যাপ করতে হবে, অনেক কিছু ট্যাপ করতে হবে, ইমেজ, অডিও, ভিডিও এগুলো ট্যাপ করতে হবে, এগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, ওই কাজগুলো জানার পরে কি ডাটা এন্ট্রি শুরু করতে হবে। প্রসেসিং, মাইনিং, ডাটা স্ক্রিপ্ট, শুনতে জিনিসগুলো জটিল মনে হলো, যখন আপনি কাজটা করতে যাবেন তখন দেখবেন এটা এটা অতটা জটিল না। ক্লায়েন্ট আপনাকে বুঝিয়ে দিলে আপনি বুঝবেন, ইভেন এই টার্মগুলো কেউ না বুঝলেও কি সে কাজটা করতে পারবে, বাট টার্মটা না বুঝলে তার জন্য জিনিসটা অনেক কঠিন মনে হতে পারে। এবং ডাটা এন্ট্রি করতে হবে তাহলে সহজ বুঝলাম, কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে ডাটা মাইনিং করতে হবে তখন আমাদের কাছে এটা জটিল মনে হতে পারে। আসলে যেটাই বলুক না কেন কাজটা হলো ডাটা এন্ট্রি এবং জিনিসটা সহজ, আপনাকে বুঝিয়ে দিলে আপনি খুব সহজে করতে পারবেন। আচ্ছা, এখন লাস্ট যে বিষয়টা, যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে ডাটা এন্ট্রি মানে শুধুমাত্র টেক্সট টাইপ না, ডাটা এন্ট্রি মানে হলো গ্রাফিক্স, ইমেজ, ভিডিও, অডিও, ওই সব কিছু ইনপুট করা, সবকিছু ওগুলো কোথায় করবো? আচ্ছা, এটা করার এই যে দেখেন, ক্লায়েন্ট যখন আপনাকে বললো যে দুবাইয়ের সবগুলো রেস্টুরেন্টের আপনি কি ছবি সহ নিয়ে, তখন আমরা কি ওই রেস্টুরেন্টের ছবি একটা খাবারের ছবি নিয়ে আসলাম। ওকে, এই খাবারের ছবি, এই ছবিটাতে আমি কি করলাম, আমি ছবিটাকে কপি করব, কোথায় আমি ছবিটাতে স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি কি এখান থেকে ছবিটা আমি কালেক্ট করলাম, ঠিক আছে? আমি ছবিটাকে কালেক্ট করলাম, কালেক্ট করার পর ক্লায়েন্টের নির্ধারিত যেখানে আমাকে ডাটাটা ইনপুট করতে হলাম আমি সেখানে ছবিটা ইনপুট করলাম। আমাকে এখানে ছবি কালেক্ট করতে হইতে পারে, আমি এইভাবে ছবিটা কালেক্ট করলাম। ওকে, আবার ছবি কালেক্ট করার পর আমাকে ক্লায়েন্ট বললো যে ছবির উপর কোনো কিছু লিখতে হবে, এটার নাম কি, এই খাবারের নামটা লিখবেন ছবির উপরে। ওটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ, বেসিক সেন্সের কাজ, একদম কমন সেন্সের কাজ। তবে অডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স, টাইপিং, অনলাইন ডাটা এন্ট্রি এই সব কিছু যদি আপনার জানা থাকে আপনি একদম বেসিক সেন্স দিয়ে কাজটা করতে পারবেন। মনে করেন এই খাবারের নাম হচ্ছে ইয়াম ইয়াম, ঠিক আছে? আমি দিলাম, আমি কি নিচে নিয়ে দিলাম ইয়াম ইয়াম, এটার দাম হচ্ছে কত ডলার, মনে করেন $300। ক্লায়েন্ট আপনাকে বললো যে প্রত্যেকটা খাবারের নাম লিখবা এবং নামের সাথে দামও লিখবা, দাম লিখে এটা কি একটা শিটে নিয়ে আসবা, ক্লায়েন্টের নির্দেশ মতো আমরা ভেবে নিয়ে আসলাম। তাহলে আমাদেরকে কি ইমেজটা শো করতে হচ্ছে,
ওকে আবার ক্লায়েন্ট আমাকে আমাদেরকে বলল যে এই খাবারের ভিডিওটা কালেক্ট করো ভিডিওটা কোথেকে কালেক্ট করব ইউটিউব থেকে বা গুগল সার্চ করে বা এই ইয়াহু ইমেজ থেকে বা গুগল ইমেজ থেকে গুগল ভিডিও থেকে আমরা ভিডিওটা কালেক্ট করব তাই ইউটিউবে গেলাম ক্লায়েন্ট বলল যে বিরিয়ানির ভিডিও কালেক্ট করেন বিরিয়ানি যে বিরিয়ানির যে ভিডিওটা বিরিয়ানি মেকিং ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি তাহলে আমরা ভিডিওটাকে ডাউনলোড করব ডাউনলোড করে ক্লায়েন্টকে দেবো এটাও একটা কি ডাটা এন্ট্রি এরপরে ক্লায়েন্ট আমাদেরকে বললো যে অ্যানিমেশন অ্যানিমেশন কালেক্ট করো অ্যানিমেশন অ্যানিমেশন আমি কিভাবে কালেক্ট করব গেলাম এই সাইটে যাওয়ার পর আমি কি করব আচ্ছা আমি যাই এই ইমেজটা এটা 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 কি একটা অ্যানিমেশন এটা মোনালিসা খাচ্ছে এটা কি একটা অ্যানিমেশন এখন অ্যানিমেশনটা যখন কালেক্ট করব আমি সাইটে যাব সাইটে গিয়ে আমি কি করব আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এটার পে সোর্সে যাব পে সোর্স পে সোর্সে গিয়ে এটার জন্য যে জিয়াটা এই যে এই ইমেজের জন্য আমাদের যে প্রোগ্রামিং কোডটা যে এসটিএমএল কোডটা ওই এসটিএমএল কোডটাকে এই যে এখানে আছে জিফ জিফ মেটা ডাটা ডাইনামিক নেম এটা এটার জন্য যে ইয়াটা এই যে মোনালিসা জিআইএফ মানে এটার জন্য আমাদের যতটুকু ইয়াটা আছে কন্টেন্টটা এই জিনিসটুকু কপি করে আমরা কি ক্লায়েন্টকে দেবো এটা দিয়ে আমরা যেকোনো একটা ওয়াই এসটিএমএল ফরম্যাটে যদি আমরা কনভার্ট করি তখন এই জিনিসটাকে দেখা যাবে মোনালিসের যে এটা এটাকে দেখা যাবে স্যার এটাকে একটু আবার দেখাবেন স্যার আচ্ছা দেখাচ্ছি আমরা যখন কোনো একটা জিনিস ইয়াদ করবো মনে করেন আমি অ্যানিমেশন চাচ্ছি মোনালিসার অ্যানিমেশন আমি লিখলাম মোনালিসা জেএফ অথবা মোনালিসা অ্যানিমেশন ঠিক আছে অ্যানিমেশন লিখে আমি সার্চ করলাম তাহলে মোনালিসার অনেকগুলো অ্যানিমেশন চলে আসলো হ্যাঁ এই অ্যানিমেশনটা আমরা গেলাম যেখানে মোনালিসা অ্যানিমেট হচ্ছে কথা বলে না এটা কথা বলবে আচ্ছা এগুলো তো কথা বলতেছে না এটা স্যার জিফ দেন জিফ দিলে আসবে হ্যাঁ মোনালিসা জিফ সেটা কখন দিয়েছিলাম তাহলে জিফ দেওয়ার পর এই যে আসছে না এটা এই যে আসলো ঠিক আছে অ্যানিমেটেড হচ্ছে ছবিটা এখন এটা এটাকে যদি আমি নিতে চাই এটার ওয়েবসাইটে যেতে হবে এই যে ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে যাওয়ার পর আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে ভিউ পে সোর্স এই ভিউ পে সোর্স থেকে আমরা কি করব টোটাল পেজের আমরা এসটিএমএল কোডিং গুলো পাবো এই মোনালিসার জন্য যে এসটিএমএল কোডিংটা ওই এসটিএমএল কোডিংটা আমরা খুঁজে নেব খুঁজে আমরা কি এখান থেকে কপি করব কপি করে আমরা জাস্ট ওই আরেকটা ওয়েবসাইটে গিয়ে এসটিএমএল ফরম্যাটে গিয়ে যখন আমরা কোডিংটা দেব তখন কি এই মোনালিসার ইমেজটা ওখানে চলে আসবে আর স্পেশালি এই এসটিএমএল কোডিং এর বিষয়টা আমরা এখানে বুঝবো না আমরা বুঝবো যখন আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে যাব ওয়েবসাইট নিয়ে যখন আমি আলোচনা করব তখন আমরা এই জিনিসগুলো অনেক স্পষ্টভাবে বুঝবো আর আমার ভিডিও টিউটোরিয়ালে এই জিনিসগুলো দেওয়া আছে এসটিএমএল কোডিং নিয়ে কিভাবে কাজ করবেন ওয়েবসাইট নিয়ে কিভাবে কাজ করবেন অ্যানিমেশন কিভাবে কপি করবেন সবগুলো ভিডিওতে দেওয়া আছে এই জিনিসটা কি ওই আপনারা ওখানে পাবেন আর আমাদের নেক্সট ক্লাসে আমাদের এই জিনিসগুলো আলোচনা হবে তাহলে আমাদের ডাটা এন্ট্রি মানে কি ভিডিও কালেকশন করা ইমেজ কালেকশন করা টেক্সট কালেকশন করা এই অ্যানিমেশন কালেক্ট করা এবং সেগুলোকে বাইরের নির্দেশ মতো কি করা এডিট করা সর্টিং করা এডিট করে সেগুলোকে বাইরের নির্দেশ মতো সেখানে যেখানে সে পোস্ট করতে বলছে সেখানে পোস্ট করা এটুকু হলো ডাটা এন্ট্রি এখন আমি যতগুলো কথা বললাম ডাটা এন্ট্রি নিয়ে আপনি এখন সব কিছু ভুলে যান ওকে সব কিছু ভুলে গেলেও কোনো সমস্যা নেই আপনি জাস্ট ওই অনলাইনে যে ডাটা এন্ট্রি করতে হবে এই জিনিসগুলো আপনি মনে রাখেন ঠিক আছে আর ক্লাসটা আপনি জাস্ট যে ক্লাসের ভিডিওটা এটা একবার বা দুইবার দেখবেন দেখে আপনি সরাসরি ডাটা এন্ট্রি কাজ শুরু করতে পারবেন
আমি একটা ডাটা এন্ট্রি কাজ দেখাই আপওয়ার্কে। দেখেন ডাটা এন্ট্রি কাজ হলে কেমন হয়। এখন আপনি যে কোনো কাজ দেখলেই বুঝবেন, আমি যদি আপওয়ার্কে এসে যদি কাজ খুঁজি ডাটা এন্ট্রি, দেখেন কোনো কোম্পানি কিভাবে কাজগুলো দেয়, আসলে কোম্পানিটা কি চাই। দেখেন ডাটা এন্ট্রি কাজ আছে কয়টা, 3,287 কাজ। সবচেয়ে বেশি কাজ থেকে হলো ডাটা এন্ট্রি কাজ। এখন দেখেন এই কাজ হচ্ছে আওয়ারলি কাজ। আচ্ছা মজার বিষয় হলো ডাটা এন্ট্রি কাজের নেচারটি হলো আওয়ারলি জব, কারণ যে সকল কোম্পানি ডাটা এন্ট্রি কাজ করাবে তারা শুধু একদিনের জন্য করাবে না, তারা মাসের পর মাস বছরের পর বছর করাতেই থাকবে, করাতেই থাকবে। তাদের ডাটা এন্ট্রি কাজগুলো কখনই শেষ হবে না। তো কোন একটা কোম্পানিতে যদি আপনি ডাটা এন্ট্রি প্রফেশনাল হিসেবে যদি অ্যাপয়েন্ট হন, আপনাকে মান্থলি একটা স্যালারি দিবে এবং আপনাকে কাজ করতেই থাকবেন। এর স্যালারিটা হতে পারে সর্বনিম্ন $500, সর্বনিম্ন $500। কিন্তু কোম্পানি আপনাকে নিয়োগ দেওয়ার আগে ভালো করে যাচাই করে নেবে যে আপনি সব ধরনের ফাইলকে এডিট করতে পারেন কিনা, কপি করতে পারেন কিনা, ইমেজ ভিডিও অ্যানিমেশন এসবগুলো ফাইল আপনি কি কালেকশন করতে পারেন কিনা, এডিট করতে পারেন কিনা, এবং কি ক্লায়েন্টের নির্দেশ মতো আপনি পোস্টিং করতে পারেন কিনা। যদি আপনি সবকিছু পারেন আপনার জন্য কাজের কোনো অভাব নেই, প্রচুর কাজ। একটা কাজ আমি একটু দেখি, আমি আপওয়ার্কে যখন সার্চ করলাম ডাটা এন্ট্রি কাজ নিয়ে 3,000 কাজ পেলাম। আপনি ফ্রিল্যান্সার, গুরু, ফাইবার এভাবে 10টা মার্কেট প্লেসে যদি আপনি কাজ সার্চ করেন প্রায় 30,000 কাজ পাবেন। এবং সবগুলো কাজে কি, যেমন এই কাজটা হচ্ছে আওয়ারলি, আওয়ারলি কাজ মানে হলো পার্মানেন্ট জব। কাজটা কি, বিজনেস এক্সিকিউটিভ নিডেড টু আইডেন্টিফাই অ্যান্ড ক্রিয়েট বিজনেস লিডস। We are a startup business brand looking to someone to identify, create and manage business leads using a stakeholder notes. আচ্ছা এটা একটু আনকমন টাইপ। ব্যাক অফলাইন অ্যাডমিন ফর মেডিকেল হ্যান্ডেল ব্যাক অফিসের ইনপুট। আমি একটা সহজ ডাটা এন্ট্রির কাজ দেখাই। দেখেন ডাটা এন্ট্রি নিডেড আর্জেন্টলি ফর রোল 20, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ দিস সফটওয়্যার নট রিকোয়ার্ড। কোনো আগের অভিজ্ঞতা দরকার নেই, কি দরকার, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দরকার। আই রিকোয়ার ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হু ক্যান ইনফরমেশন। দেখেন একটু দেখেন এখানে, আই রিকোয়ার ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এই কাজটা হলে ফিক্সড প্রাইসের $100 কাজ। তার একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দরকার, হু ক্যান কপি ইনফরমেশন, যে ইনফরমেশন কপি করতে পারবে ফ্রম এ গুগল ডক। এই যে গুগল ডক আমরা যেটা দেখালাম, এই যে গুগল ডক, ওকে গুগল ডক। একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট দরকার, মানে একজন ডাটা এন্ট্রি মানে পার্সন দরকার যে গুগল ডক থেকে ইনফরমেশন কপি করবে ইনটু ইনটু স্টেট ব্লক ফর্ম, দা কমপ্লিটেড কমপ্লিটেড ফর্ম এস আই উইল হ্যান্ডেল দ্যাট মাই সেলফ ওয়ান্স ডাটাটা হ্যাজ বিন এন্টার্ড। মানে ডাটা সে কিছু আপনাকে ফর্ম দিবে, ওই ফর্মগুলো নিয়ে বাইরে নির্ধারিত আরেকটা ফর্মেটে গিয়ে সেগুলোকে পেস্ট করতে হবে। ওকে একটু একটুকুই কাজ, এক জায়গা থেকে কপি করে ওগুলোকে চেঞ্জ করে আরেক জায়গাতে পেস্ট করতে হবে। আচ্ছা এই কাজটা দেখেন ডাটা এন্ট্রি, এসিস্ট মি দ্যাট গ্রো বিজনেস অ্যান্ড সাকসেসফুল ওয়ার্ক, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি, দ্য জব ওয়াজ পোস্টেড অন মোবাইল ডিভাইস, পার্ডন মি টাইপ। এখানে বিস্তারিত কিছু সে লেখে নাই। তারপর দেখেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রিয়েল এস্টেট প্রপার্টি ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অ্যান্ড মাইনিং অ্যান্ড কোলাবোরেশন। এই যে আমরা যে টার্মটা বলেছিলাম ডাটা মাইনিং, এখানে দেখা যাচ্ছে না ডাটা এন্ট্রি করা এবং ডাটা মাইনিং করা। উই আর সিকিং এ স্মার্ট রিলায়েবল গ্রেড কমিউনিকেটর টু হেল্প আস টু ফাইন্ড কন্ট্যাক্টস হু হ্যাভ শেয়ার্ড কন্টেন্ট হু হ্যাভ শেয়ার্ড কন্টেন্ট রিলিভেন্ট ধরেন relevant various topic with the interested you will be responsible. মানে সে একজন লোক দরকার কি কি কাজ করা, ডাটা এন্ট্রি করা এবং ডাটা মাইনিং করা এবং ডাটা কোলাবোরেশন করা। ওকে ডাটা খুঁজে নেওয়া, ডাটা এন্ট্রি করা এবং কি ডাটাগুলোকে কোলাবোরেশন করা। এই যে এখানে সে বিস্তারিতভাবে বলছে, এখন আপনারা পড়লেই বুঝবেন। তারপর দেখুন ডাটা এন্ট্রি ফ্রম অ্যামাজন সেলার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আউটবাউন্ড, ডাটা এন্ট্রি কি করা, কপি করা এবং পেস্ট করা। ডকুমেন্ট উইল বি নো মোর দেন 200 এন্ট্রিস, সে $5 কাজটা, $5 কাজ কি করবে, এটা 200 এন্ট্রি দিতে হবে। এন্ট্রিটিগুলো কি, জাস্ট কপি করে পেস্ট করতে হবে।